नमस्कार बंधुरा, आमी सुमिता, आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन एबं ईश्वरेर कृपाय सुस्थ आछेन। सामने आसते चलेछे मा लक्ष्मी पुजो, अर्थात कोजागरी लक्ष्मी पूर्णिमा, एबं सेई दिनई घटते चलेछे एक महाजागतिक घटना, अर्थात लक्ष्मी पुजोर दिन अर्थात कोजागरी पूर्णिमाय संघटित हबे एई बछरेर शेष एवं द्वितीय चंद्रग्रहण। एवं एई चंद्रग्रहणटी जेहेतु भारत थेकेओ दृश्यमान, ताई एर सूतककालो पालित हबे एवं पालन करते हबे किछु विधिनिषेध। এবং এই দিনে যেহেতু মা লক্ষ্মী পুজো পড়েছে, তাই কখন পুজো আপনারা করতে পারবেন এই সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। তার সাথে আপনাদেরকে বলে দেব এই দিন কী কী বিধিনিষেধ আপনারা পালন করবেন এবং কোন কোন কাজগুলি অবশ্যই কিন্তু এই দিনে করবেন না, তাহলে কিন্তু সংসারের কিন্তু চরম ক্ষতি হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্য কথা এবং বাস্তু টিপস নিয়ে ভিডিও বানিয়ে থাকি। সামনে আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো। এই দিন অধিকাংশ বাড়িতেই কিন্তু পুজো হয়। হিন্দু পুরাণ অনুসারে মা লক্ষ্মী হলেন ধনই সম্পদ, ঐশ্বর্য সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। শাস্ত্র পুরাণে মা মহালক্ষ্মীকে আদিশক্তি ভগবতী দেবী রূপে মানা হয়েছে। তার কৃপাতেই মানুষ ধন দৌলত, সুখ স্বাচ্ছন্দ্য, যশ মান প্রতিষ্ঠা লাভ করে। তিনি কখনোই কারো প্রতি কিন্তু কঠোর হন না। কোনো মানুষ ভক্তি ভরে ব্যাকুলভাবে তার উপাসনা বা আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপা তিনি অবশ্যই লাভ করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে দুর্ভাগ্য দূর হয়, সৌভাগ্য ও ধনলাভ ঘটে। দেবী দুর্গা যেমন আমাদের কর্মের প্রেরণা দেন, সাফল্য লাভের শক্তি দেন, তেমনই মা লক্ষ্মী ধন সম্পদের সঞ্চয়ের শক্তি দেন। এবং এই বছর মা লক্ষ্মী পুজো অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, অর্থাৎ এই দিনেই ঘটতে চলেছে এই বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ঘটে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ, এর ধর্মীয় গুরুত্বও রয়েছে অনেক। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণকে শুভ বলে মনে করা হয় না, গ্রহণকালে কোনো শুভ কাজও করা হয় না, দেশ ও বিশ্বের ওপরেও কিন্তু গ্রহণ প্রভাব ফেলে। মনে করা হয় গ্রহণকালে সক্রিয় হয়ে ওঠে নেতিবাচক শক্তি, তাই গ্রহণের সময় কোনো শুভ কাজ কিন্তু করা যায় না। কিন্তু এই বছর অনেকেরই মনে সংশয় হয়েছে যে যেহেতু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনই পড়েছে চন্দ্রগ্রহণ, তাই কখন পুজো করবেন অথবা পুজো করা যাবে কি না। তাই চলুন সবার আগে জেনে নিই এই বছরের মা লক্ষ্মী পুজোর সময়সূচি। এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 29শে অক্টোবর, পূর্ণিমা তিথি পড়বে 28শে অক্টোবর রাত 3:42 থেকে এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাবে 29শে অক্টোবর রাত 1:56। উদয় তিথি অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো হবে 29শে অক্টোবর। এবার চলুন জেনে নিই গ্রহণের সম্পূর্ণ সময়সূচি। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ঘটবে 29শে অক্টোবর। এটি শুরু হবে 29শে অক্টোবর রাত 1:56 থেকে এবং গ্রহণ ছাড়বে রাত 2:28। গ্রহণ থাকবে 1:29। এই গ্রহণটি যেহেতু ভারত থেকেও দৃশ্যমান, তাই এর কিন্তু সূতককাল বৈধ। সূতক সময়কাল চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। এই সূতককালে কিন্তু মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় অনেক স্থানে, এছাড়াও এই সময় পুজো নিষিদ্ধ হয়। এই চন্দ্রগ্রহণের সূতক শুরু হবে 29শে অক্টোবর দুপুর 2:52 থেকে। তাই আপনারা যারা পুজো করতে চান অথবা যাদের বাড়িতে মা লক্ষ্মী পুজো হয়, তারা অবশ্যই দুপুর 2:52 আগে পুজো সেরে নিতে পারেন।
ক্ষেত্রে কিন্তু কোনো বাধানিষেধ নেই। এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে এই চন্দ্রগ্রহণের সময় আপনারা কী কী নিয়ম পালন করবেন, কোন কোন নিয়মগুলি আপনাদের খুব সতর্কভাবে পালন করতে হবে। যেহেতু চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান এবং এর সুতকাল বৈধ, তাই অবশ্যই কিন্তু এই নিয়মগুলি পালন করবেন। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা, এই কারণে গ্রহণের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সম্পর্কে অনেক রীতি আচার প্রচলিত আছে। কারণ গ্রহণকে কিন্তু অশুভ ঘটনা হিসেবেই মনে করা হয়। গ্রহণের খারাপ প্রভাব এড়াতে এই নিয়ম আচারগুলি অবশ্যই মেনে চলা জরুরি। সবার প্রথমে বলে রাখি, আপনারা 2:52 আগে মা লক্ষ্মী পুজো শেষ করবেন এবং তার আগেই অর্থাৎ 2:52 আগেই আপনারা মা লক্ষ্মী পুজোর প্রসাদও কিন্তু বিতরণ করে দেবেন এবং নিজেরাও প্রসাদ গ্রহণ করবেন। কারণ এই সুতককালে কিন্তু কোনো রকম শুভ কাজ হয় না, তাই পুজো সম্পন্ন করে সুতককাল শুরু হওয়ার আগেই আপনারা পুজো কিন্তু সেরে নেবেন এবং পুজোর সমস্ত প্রসাদও কিন্তু আপনারা তার মধ্যে বিলি করে দেবেন। এই দিন আপনারা লক্ষ্মী পুজোর দিন কিন্তু একদমই আমিষ আহার বাড়িতে তুলবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা উপোস থেকে পুজো দেবেন তারা উপোস ভাঙার পরেও অর্থাৎ পুজোর পরেও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির যারা সদস্য আছে তাদেরও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে বলবেন। এছাড়াও আরও কিছু নিয়ম আছে, সেগুলি আপনাদের বলে দিই। বন্ধুরা, অবশ্যই আপনারা অনেকেই হয়তো বলবেন যে এই বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে এইসব নিয়ম মানার কোনো দরকার নেই। কিন্তু বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু এইসব জিনিস মানি না বলেই হয়তো আমাদের জীবনে এত রকম অশান্তি, এত রোগ ভোগ জ্বালায় আমরা ভুগতে থাকি। কারণ আমরা প্রত্যেকটা নিয়ম মানি না, তাই কিছু নিয়ম যেগুলো খুব সহজেই মানা যায় সেগুলো মেনে যদি আমাদের সারা বছরটা ভালো যায়, আমাদের জীবনটা যদি একটা ভালো গতিতে এগোয়, তাহলে ক্ষতি কী? তাহলে এই নিয়মগুলি মানাই যায়। চলুন বন্ধুরা জেনে নিই জিনিসগুলি কী কী, কোন কোন নিয়মগুলি আপনারা পালন করবেন। এই সময় যখন চন্দ্রগ্রহণ চলবে তখন কিন্তু কোনো রকম খাবার গ্রহণ করবেন না, আর যদি কোনো খাবার আপনাদের ঘরে থেকেও থাকে, হয়তো পুজোর প্রসাদ থাকবে কিংবা রান্না কোনো খাবার থাকলো, সেটিতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণের সময় যদি আপনারা জেগে থাকতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু যেহেতু মধ্যরাতে রয়েছে এই গ্রহণটি, তাই আমি বলবো যে আপনারা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন কিংবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। যে টাইমটুকু গ্রহণ চলবে সেই টাইমটুকু আপনারা জেগে কাটাতে পারেন, এটি অত্যন্ত শুভ। চন্দ্রগ্রহণের সময় কিন্তু আপনারা কারোর ওপর রাগ দেখাবেন না। এই রাগ যদি আপনারা কারোর উপর দেখান তাহলে কিন্তু সেটি আপনার জন্যই বিপজ্জনক হতে পারে। চন্দ্রগ্রহণের সময় নির্জন কোনো স্থানে বা শ্মশানের কাছে কিন্তু একদমই যাবেন না। এই সময় নেতিবাচক শক্তি অনেক বেশি প্রাধান্য পায়, তাই অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। চন্দ্রগ্রহণের সময় কোনো ব্যক্তির কিন্তু কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় যেহেতু নেগেটিভিটিটা বেড়ে যায়, তাই কোনো নতুন কাজ শুরু করা এই সময় একদমই উচিত নয়। গ্রহণ চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কেও কিন্তু সংযম হওয়া উচিত, এতে করে আপনার বাড়ির সুখ শান্তি কিন্তু নষ্ট হবে না। চন্দ্রগ্রহণের সময় শুধুমাত্র ভগবানের মন্ত্র জপ করুন, যা 10 গুণ ফলদায়ক বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের পর অবশ্যই কিন্তু আপনারা স্নান করে নেবেন, ঘরদোর পুরো শুদ্ধ করে স্নান করে নেবেন, এতে আপনাদের ঘরের সমস্ত রকম নেগেটিভিটি কিন্তু দূরে চলে যাবে, আপনাদের বাড়িতে পজিটিভ শক্তির কিন্তু আগমন হবে। এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে একদমই যাওয়া উচিত নয়। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় রান্না করা বা খাওয়া সেগুলি এড়িয়ে যাবেন। হয়তো গর্ভবতী মহিলাদের খুব ঘন ঘন খিদে পায়, সেই জন্যই এই জিনিসটি বলা। আপনারা ঠিক ওই টাইমটুকু কিন্তু খাবার খাবেন না, আপনারা যদি অসুবিধা হয়ে থাকে খুব গ্রহণ লাগার আগেই আপনারা খেয়ে নেবেন। গর্ভবতী মহিলাদের ভুল করেও কিন্তু ছুরি কাঁচি বা কোনো ধারালো জিনিস এই সময় ব্যবহার করা একদমই উচিত নয়।
সেই দিকটায় আপনারা খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কার করে আপনাদের বোঝাতে পেরেছি যে গ্রহণ কখন লাগবে এবং গ্রহণকালে আপনারা কখন পুজো সম্পন্ন করতে পারবেন এবং কী কী কাজ আপনাদের এই সময় করতে হবে এবং কী কী কাজ করতে হবে না। আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।